नमस्कार देखছেন কলকাতা রিভিউ আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব মালায়ালাম চ্যানেল মিডিয়া ওয়ানের সম্প্রচার লাইসেন্স বাতিল করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবার সেই নির্দেশকেই বহাল রাখল কেরল হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি এন রাগ্রেশ বলেন এ বিষয়ে তিনি মন্ত্রকের যাবতীয় ফাইল খতিয়ে দেখছেন केंद्रीय मंत्रक निजुक्त एकाधिक गोयंदा संस्थार रिपोर्टर ऊपर भित्ति करे मीडिया वानेर सिक्यूरिटी क्लियरेंस पुनर्नवीकरण ना करार केंद्र सिद्धांत के सठिक बोले मने करछेन एवं ता बहाल राखछेन मालायालम चैनल मीडिया वानेर एडिटर 31 जानुआरी लाइव खबरे घोषणा करें तादेर प्रचार करा खबर जाबत जातीय निरापत्तार परिपन्थी बोले तथ्य ओ सम्प्रचार मंत्रक जानिएछे ताई तादेर सम्प्रचार बंध करा होच्छे केंद्रीय मंत्रक এই নির্দেশের বিরোধিতায় সংস্থাটি केरल হাইকোর্টে মামলা করেছিল আদালতে রাজ্য ও চিড়িয়াখানা মামলার শুনানি এদিন আদালতে সরকারি আইনজীবী দাবি করেন রাকেশ সিং চিড়িয়াখানায় অশান্তি সৃষ্টি চেষ্টা করছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও মামলা বিচারাধীন বলে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না রাকেশ সিং এর আইনজীবীর দাবি রাকেশ সিং কোনো গন্ডগোল করেননি বরং মুখ্যমন্ত্রীর ভাই অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ যে রিপোর্ট জমা করেছে তার প্রেক্ষিতে জবাব দেবে আবেদনকারী এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী বৃহস্পতিবার তৃণমূল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে 331 জন স্থায়ী অস্থায়ী চিড়িয়াখানার কর্মীরা মামলায় যুক্ত হয়েছে সোমবারের পর হাতির তাণ্ডবের আতঙ্ক কাটতে না কাটতেই মঙ্গলবারও আবারো হাতির হানায় নাজেহাল বাগমুন্ডির বাসিন্দারা এদিন সকালে হাতির দল বাগমুন্ডির ডাংডুং গ্রামে ঢুকে বেশ কয়েকটি বাড়ির দেওয়াল ভেঙে দেয় স্থানীয় সূত্রে খবর হাতির তাণ্ডবে অল্পের জন্য প্রাণে বাঁচে এক মহিলা সহ পরিবারের বাকি সদস্যরা পাশাপাশি প্রায় 8 থেকে 10 বিঘা জমির ফসল খেয়ে নষ্ট করে হাতির দলটি কয়েক কুইন্টাল চাল হাতির পায়ের চাপে নষ্ট হয়ে যায় বলে জানায় গ্রামবাসীরা বন দপ্তর সূত্রে খবর সোমবার এক হাতির দল বাগমুন্ডির মারচা গ্রামে তাণ্ডব চালায় সেই দলটি এদিন ভোররাতে ডাংডুং গ্রামে ঢুকে ক্ষয়ক্ষতি চালায় এলাকাবাসীর অভিযোগ বন বিভাগ কর্মীদের নজরদারির অভাবেই বারবার হাতির দল তাণ্ডব চালাচ্ছে ফসলের ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা गुजरात ऊर्जा विकास निगम लिमिटेड और अदानी पावर लिमिटेड निजेदेर विद्युत सरबराह संक्रांत समस्या मिटिए नियेछे बोले जानालो सुप्रीम कोर्ट 2019 साले अदानी पावर लिमिटेड थेके गुजरात ऊर्जा विकास लिमिटेडेर विद्युत केना संक्रांत सुप्रीम कोर्टेर रायेर उपर पिटिशन फाइल करा हयेछिलो সেই মামলারই নিষ্পত্তি হলো কোর্টের বাইরে সমঝোতা করেছে দুই পক্ষ সমঝোতার অঙ্গ হিসেবে আদানি গোষ্ঠী গুজরাট ঊর্জা বিকাশ লিমিটেডের 12000 কোটি টাকার ক্ষতিপূরণ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে 2019 সালে সুপ্রিম কোর্টের আদেশে যা বলবৎ হয়েছিল এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন